আমাকেও ডেকেছিলেন সঙ্গে, যাই হোক একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলেছেন একটা আপকামিং সঙ্গে, তার একটা বহুত বড় প্রিপারেশন চলছিল নতুন ভিডিওর, ডান্স ভিডিও, ডান্স ভিডিও, ডান্স করতে গিয়ে মানুষের এরকম নাচানাচি ফলে এরকম দুর্ঘটনা ঘটে। তবে এসব মানুষের জীবনে ঘটতেই পারে, এ নিয়ে বড় ব্যাপার নয়। তিনি একদম ভেঙে ফেলেছেন, তুমি একটু দেখাও। দেখাবো, এই যে তো এখানে ডান্স প্র্যাকটিস হচ্ছিল, অ্যান্ড এই যে এখানে হাত লেগে যায় আর এই লাইট পুরো ভেঙে নিচে চুরমার। অনেকদিন কিছু চেঞ্জ হয়নি আমার, সেই ওর পি একটা এক্সকিউজ পেয়ে গেল, অনেকদিন ধরে নাকি এটা চেঞ্জ হয়নি। তাও এটা তুমি ভাঙলে, এটা তাও তুমি নিজে ভাঙলে বলে এতটা সরগোল কিছু হলো না, এটা যদি আমরা ভাঙতাম এখনই সরগোল বেঁচে যেত। আমি একটু করে ওটা দিয়ে দেবো এখনই। অনেকে উঠে আছে বলে এই কি গেল, কি গেল, কোনটা গেল, প্রচুর নাচের প্রিপারেশন চলছিল, আমি চুপচাপ ওখানে শুয়েছিলাম আমার শনিবারে। এটা দেখি ধম করে আওয়াজ হলো, ঢুম করে কিছু পড়লো, আমি চুপচাপ পেলাম যে কোনটা গেল, ও আছে কোনটা গেল, কি হলো, কোনটা ভেঙে ফেললো। বলছি তুমি নাচা তো আমিও নাকি, যে সব মানুষের জীবনে ঘটতেই পারে, তুমি নাচো, মন যখন নিতে হবে আর দুটো, হ্যাঁ আর দুটো, ওই তার না আর ওইখানে নেচো না, একটু মধ্যেখান থেকে না নাচো, নাচ নাচানাচি চক্করে লাইট গেল ভেঙে, ওই স্যান্ডেলাইটটা তিনটে ছিল, তোমাদের একটা গেছে, বাকি দুটো এখন কী হবে, ওবি বলছে ওই দুটো ভেঙে দাও, তাই একটা নতুন হবে। এনিওয়ে কালকে যেরকম বলেছিলাম, আমি আজকে একটা সাসপেন্ডার্স অর্ডার করেছিলাম, তো সেটা এসে গেছে, এটা খুলে দেখি আদৌ ভালো নাকি আবার চেঞ্জ করতে হবে। কী রে একটু আনবক্সটা কর, কর 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 কর, বলছি হাত দিয়ে টেনে টেনে ছিঁড়ে দেন, কিছু টেনে টেনে ছিঁড়ে দিল। ওই হচ্ছে আমার সাসপেন্ডার্স, নাইস কোয়ালিটি তো ভালোই লাগছে, আর এটা বাটন সিস্টেম না, এটা ক্লিপ সিস্টেম, এসে তো বেশ ভালো, একটু পরে দেখি তারপর আপনাদেরকে দামটা বলছি। ফিটিংসটাও কমফোর্টেবল একদম, তো এটা প্রাইস নিয়েছে 758 টাকা, সরি 798 টাকা। এখন আমি বুঝতে পারছি না এটার সঙ্গে কী শার্ট পরবো না টি শার্ট পরবো না কী করবো, সেটা ভাবছি সন্ধ্যাবেলা ডিসাইড করবো। বিশাল ব্যাপার, ম্যাডাম আজকে বাজার করে নিয়ে এলো। তুমি তো আমাকে দিয়ে কুনিগিরি করার চল, অতদিন আমি আছি, একটা দিক টর্চ আর একটি বেরিয়ে চলে। বলছি তুই রিক্সা করে যাস নি? গেছি, তো স্নান টান হয়ে গেছে, আজকে স্নান করার আগে অরিগেন্সের অরেঞ্জ পিল ফেস প্যাকটা আর মামাআর্থের হেয়ার মাস্ক এদের অ্যাপ্লাই করে স্নান টান করে নিলাম। আর এখন আমাদের উরুপি ম্যাডাম বানাচ্ছে পকোড়া, আপনাদেরকে দেখাচ্ছি কী পকোড়া বানাচ্ছে। তার আগে এতক্ষণ আমি ভুটে একটা ওয়েব সিরিজ দেখছিলাম, আসুর, আচ্ছা হিন্দি বাংলাতে তো অসুর বলে, হিন্দি থেকে আসুর বলে, যাই হোক মেবি হয়তো ঠিকঠাকই প্রোনাউন্স করছি, আপনারা যদি দেখে থাকেন, যদি ভুল কিছু বলছি তাহলে বলে দেবেন। তো সেটা হচ্ছে আরশাদ বারসি, আর একটা কে আছে বরুণ সাবদি, এই দুজনের একটা ওয়েব সিরিজ, যেটা একটা সাইকো থ্রিলার, খুব ভালো লাগছে, এখন তো ফার্স্ট এপিসোডটা দেখছি। তো যদি তোমরা কথা বলতে চাই, তোমরা কি কে ইস প্যার কো কি নাম তো দেখতে আমাকে প্লিজ লিখে জানাও, আমি ফ্যান ছিলাম, আর পূজার তো বরুণ সাবদি ক্রাশ ছিল এট দ্যাট পয়েন্ট অফ টাইম। পূজার ক্রাশ? বাবা বিশাল বাবা। অলরাইট, তো এই হচ্ছে ওরপির বানানো পকোড়া, এটা হচ্ছে ফিশ, কুমড়ো আলু সমস্ত কিছু দিয়ে একটা তরকারি, এটা কালকে বানিয়েছিল, ছিল Not doing well, don't know where you are, 'cause you're not here, it's
it's been way too long. If I could lay down beside you, I would. When nothing really matters, that's all I wanna do. Good evening, everyone. So, বেরোনোর সময় হয়ে গেছে, and সময় এখন 8টা. আমাদের নাকি আজকে 7টা থেকে 7:30টা বেরোনোর প্ল্যান ছিল। ও কি লাগছে? আর আজকে দুই ম্যাডাম এমন ঘুম দিয়েছে আমি ইচ্ছা করে ডাকিনি। যখন ঘুম থেকে তুমি এইটা কিন্তু খুব একটা ভুল কাজ, একদম ঠিক করেছি। ভর দুপুরে কি এরকম ঘুম হয়? তুই দুটোর সময় ঘুমিয়ে 6:30টা অবধি, আমি তো বুঝলাম মানে আমি 4টায় ঘুমাতে গেছি। আমি শুয়ে শুয়ে বিন্দাস বুটের স্যুটটা দেখছিলাম, আর আপনাদেরকে একটা ফিডব্যাক শেয়ার করি। আমি অ্যারাউন্ড 5টা এপিসোডস দেখলাম, জাস্ট দারুণ লাগছে। রিয়েলি এক্সাইটেড এন্ডিংটা কী হবে জানার জন্য। এটা একটা সাইকো থ্রিলার শর্ট অফ, বাট আপনারা ডেফিনেটলি দেখবেন। আমি এন্ডটা দেখে তারপর আপনাদেরকে আরেকবার বলবো পুরো এক্সিকিউশনটা কেমন লাগলো। বাট এনিওয়ে আমি রেডি হয়ে গেছি, কখন থেকে তো বলে আসবে, খুব সুন্দর লাগছে। তো এই আমি আর পূজা দুজনে রেডি হয়ে গেছি, কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। অ্যান্ড ম্যাডাম এখনো রেডি হচ্ছে, অলরেডি 8টা। তো তোমার হয়ে গেছে, দেখাও দাঁড়াও। তো এই হচ্ছে আমার আজকে গেট আপ, মেকআপ, ডান বাই মুলি। আমাদের না ইন্ডোরতেই ও কি লাগছে, নিজে নিজে ঢাকপেটা না, মানে অর্পির এই ব্যাপারটা, নিজেও মেকআপ করে পূজাকেও মেকআপ করায়, সো একটু টাইম লাগে। আজকে আই মেকআপ করতে না, আজকে 8টা 10 বেজে গেছে। বলো, হ্যাঁ এই গিফট নিয়েছো? হ্যাঁ নিয়েছি। এই পূজা নিলি তো? মা প্রায় 5 বার ফোন করে মনে করিয়ে দিয়েছে গিফট নিবি। এর আগে দিন আমরা গিফট ছাড়া চলে গেছি, আজকে রিসেপশন, আজকে গিফট ছাড়া ঢুকতে দেবে না। আরে আর পূজাটি তো পুরো ডাব্বা শেষ করে দিল, স্প্রে করে করে ডাব্বা লেট হয়ে যাচ্ছে। See you soon. If I could lay down beside you, I would. We talk on the phone every night. Love to hear your voice. Sleeping well, and I know that you're right, but you should know it. You've been gone for way too long now. If I could lay down beside you, I would. When nothing really matters, that's all I wanna do. I hope that you're safe and that I will see you soon. আমরা জাস্ট ঢুকলাম কন্যাযাত্রী হিসেবে। একচুয়ালি তো আমার বোন খুব সুন্দর লাগছে ওকে। স্টার্টার এখানে অনেক কিছু আছে, বেবি কর্ন আছে, ছোট ছোট ভেজিটেবল চপ আছে, এটা হচ্ছে ফিশের ফিঙ্গারও না, ফ্রাইও না, ছোট ছোট একটা ভার্সন, বাট এটা খেতে ভালো। All I know, what I need, and that ain't changing. Even if you're gonna remember, all I know, what I need, and that ain't changing. আলু স্টাফ, দেন মাটন ছিল মেনলি, বাট মাটনের সাবস্টিটিউট ছিল ফিশ, তো ফিশ খেতে ভালো ছিল, মানে আমার ভালো লাগেনি। তো আমি বিশেষ কিছু একটা খাইনি, আমি শুধু এখন মাটনের পোলাও, আমি এখন দুই ম্যাডামকে খাবার সাপ্লাই করছি,
ছাদের উপর একটা রুম যার কোনো জানলা নেই, বেশ ভালো। এর তো ও হচ্ছে, আরে দেখে তো দে, ও হচ্ছে জয়দীপ, মানে কুটি, কুটির হাজবেন্ড। তো আমরা বেরিয়ে গেছি, এখন কুটি কুটি পায়ে বাড়ির দিকে এগোচ্ছি, তাই তো? এ বাবা, এ তো পুরো অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। উফ, 12:10 আমরা সবাই বাড়ি এলাম। আমরা আমাদের কমিউনিটি ট্যাবে আমাদের দুজনের একটা ফটো পোস্ট করেছিলাম অ্যান্ড লিখেছিলাম গুড নাইট, ব্লগ কামিং সুন। তো আপনারা অনেকেই ভেবেছেন আজকে ব্লগ আসবে, আর হয়তো আপনারা অনেকেই জেগেও আছেন। রিয়েলি সরি ফর দ্যাট, রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল, তাই না? আমাদের যেতেও দেরি হয়ে গেছে, আসতেও দেরি হয়ে গেছে, যেহেতু এত রাত্রি হয়ে গেছে, সমস্ত ট্রাফিক রিলিজ হয়ে গেছে, তার জন্য টুল ট্যাক্সে প্রচুর জ্যাম ছিল। তো আমরা এতক্ষণে বাড়ি পৌঁছলাম 12:10, এখন আর কি করে ব্লগ এডিট করবো, আপলোড করবো? তো কালকে সকালবেলা উঠে উঠে এডিট করে পোস্ট করা হবে। এখন আপাতত গিয়ে রেস্ট নিই, তিনজনে ভীষণ টায়ার্ড, যদিও বা দুই ম্যাডাম তো আজকে ভর দুপুরে শুয়ে শুয়ে ঘুমাচ্ছে। আমি তো আজকে মানে জানি না কিভাবে এত ঘুমালাম, মানে পুরো গোমার প্রচুর দোষ কন্ড, আমি তো ইচ্ছা করে ডাকিনি। এনিওয়ে, সো রিসেপশনে ব্লগটা কেমন লাগলো প্লিজ লিখে জানিও, সবাইকে কেমন লাগলো প্লিজ লিখে জানিও। আগের ব্লগে তোমরা বলেছিলে কি বর কনেকে দেখলাম না, আজকে চেষ্টা করেছি দেখানোর, এন্ড খাবারও দেখানোর চেষ্টা করেছি, এত ভিড় ছিল, এত ভিড় ছিল। আর আমি হোয়াইট শার্ট পরেছিলাম, তো আমার একটু ভয় লাগছিল, বিকজ এখানে 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 লোক, আর সবাই প্লেটে মাটন বাটন নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমি দেখলাম ভিডিও চক্কর করছে, আর এখান থেকে হয়তো পুরো গ্রেভি লেগেছে গেল। আর কি দিনে জিজ্ঞাসা করেছিলে কোন হল ছিল, সন্ধ্যা কিরণ কি না? হ্যাঁ, সন্ধ্যা কিরণ ছিল। আজকে কোথায় ছিল এটা? ত্রিনাজ ব্যাংকোয়েট। এনিওয়ে, পুষ্পশ্রী সিনেমা হলে, এন্ড আজকে আমরা গিফট দিয়ে এসেছি। আর ইয়েস, আমি ওই আশুরের আর 3-4 এপিসোড বাকি আছে, ওটা দেখে কালকে ডেফিনেটলি আপনাদের জানাবো কেমন লাগলো এন্ডিংটা। বাট ওভারঅল খুব ভালো লাগছে অ্যাজ অফ নাও, আপনারা যারা এখনো দেখেননি দেখতে পারেন। আমরা এবার গিয়ে একটু রেস্ট নেব, সো অ্যাজ উই অলওয়েজ সে, টেক কেয়ার অফ ইয়োরসেলফ, ইয়োর ফ্রেন্ডস, ইয়োর ফ্যামিলি, এভরিবডি অ্যারাউন্ড ইউ, স্টে হ্যাপি, স্টে ব্লেসড, এন্ড স্টে প্রিটি, মোস্ট ইম্পর্টেন্টলি স্টে ফিট, স্টে সেফ, দেখা হচ্ছে, হ্যাঁ স্টে সেফ, দেখা হচ্ছে নেক্সট আরেকটা এক্সাইটিং ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই বাই, এন্ড গুড নাইট, গুড নাইট।